আমার আজকের রেসিপি পাবদা সর্ষে পোস্ত দিয়ে। বিয়েবাড়ির স্টাইলে আজকের পাবদা সর্ষে তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে পাবদা মাছ, আগে এটা কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। আর বিয়েবাড়ির স্টাইলে যেহেতু বানাবো সেজন্য একটু বড় সাইজের পাবদা নিয়েছি। আপনারা এর থেকে ছোট পাবদা হলেও এইভাবে বানাতে পারেন, খেতে কিন্তু স্বাদ একই রকম লাগবে। এবার পাবদা মাছে নুন আর হলুদ একটু মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। এবার আমি এই মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার সাথে কি লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পোস্ত, আর নিয়েছি 2 টেবিল চামচ সর্ষে, আর সাথে আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সারের জার। প্রথমে নিয়ে নিচ্ছি পোস্ত, তারপরে নিয়ে নিচ্ছি এর মধ্যে সর্ষে। কোনোটাই কিন্তু আমি ধুয়ে রাখিনি, এটা কিন্তু পুরোপুরি একদম শুকনো। শুকনো অবস্থাতে প্রথমে গ্রাইন্ডার চালিয়ে নেব, এভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি পেস্ট হয়নি, একটু দানা দানা গুঁড়ো রয়েছে। তাই এবার দেখুন একটু, এটা কিন্তু পুরোপুরি একদম পাউডার হয়ে যায়নি, একটু দানা দানা রয়েছে। আর আমি এটা আগে ভেজাইনি, এটা একদম শুকনো অবস্থাতেই বানাচ্ছি। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতন 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি একটুখানি জল। একবারে অনেক জল দিলে এই বাটাটা ভালো হবে না, তাই একটুখানি সর্ষে পোস্ত ভিজে থাকে ঠিক এইরকম জল দিতে হবে। এবার খুব ভালোভাবে 3 থেকে 4 বার গ্রাইন্ডার চালিয়ে এটাকে বেটে নেব। তার মানে এবার আমাদের খুব মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, ঠিক এরকম। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, এখানে আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন, বা শুধু পোস্ত বাটা দিয়ে এই রেসিপিটা বানাতে পারে। এবার গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য সাদা তেল। মাছ ভাজার জন্য যদি সব সময় এরকম ছড়ানো টাইপের কোনো প্যান ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব অল্প তেলে মাছ ভাজা হয়ে যায়। তেল একটু গরম হয়ে গেলে এক এক করে পাবদা মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর পাবদা মাছ আমাদের একদম কড়া ভাজলে এখানে হবে না, এখানে কিন্তু পাবদা মাছ একটু নরমভাবে ভাজতে হবে। তাই এক পিঠে যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এই মাছগুলোকে উল্টে দিয়ে পরের পিঠ ঠিক একইভাবে ভেজে তুলে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিটের জন্য প্যানের মধ্যে মাছগুলো রেখেছি, এর মধ্যে এক পিঠ কিন্তু আমাদের হালকা ভাজা হয়ে যাবে। তো এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি পরের পিঠ, আমি আরও এরকম 2 মিনিট ভেজে নেব। পাবদা মাছ এমনিতেও নরম মাছ, আর এটা কিন্তু কড়া ভাজলে খেতে ভালো লাগবে না। সর্ষে পোস্ত যেহেতু বানাচ্ছি, যদি আপনারা অন্যরকম আইটেম বানিয়ে থাকেন তখন হয়তো কড়া ভাজতে পারেন, কিন্তু সর্ষে পোস্তর ক্ষেত্রে মাছগুলো কড়া ভাজলে চলবে না। আমি 2 মিনিট পরে পিঠ ভেজে নিয়েছি, আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছ তুলে নিয়ে ওই তেলেই ছেড়ে দিচ্ছি বাদ বাকি পাবদা মাছগুলো, এইগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এবার যে তেল রয়েছে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আরও 2 টেবিল চামচ সাদা তেল। তেল যখন আবার একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন। এবার যে পোস্ত আমরা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত বাটা, পুরোটা একটু
জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সাথে একটু ঝোল, মাছগুলো সিদ্ধ হতে হবে সেজন্য দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে জার ধোয়া জল। আর বিয়েবাড়ি স্টাইলে যেহেতু বানাচ্ছি সেজন্য এটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না, একটু গা মাখা বানাতে হবে। আর যদি আপনারা নর্মাল এমনি বাড়িতে অন্যদিন বানিয়ে খেতে চান, একদম গা মাখা না করে এটাকে হালকা ঝোল রাখতে পারেন। এবার একটু জলের সাথে গুলে নিচ্ছি। এবার ঝোলটা ফুটতে দেওয়ার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন। নুনটা একটু খেয়াল রেখে দিতে হবে, কারণ আমরা মাছে নুন মাখিয়েছিলাম, সর্ষে পোস্ত বাটার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আবার নুন দিচ্ছি, তাই নুনটা একটু খেয়াল রেখে দিতে হবে। নুনের সাথে সর্ষে পোস্ত একটু গুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। যারা চিনি খান না তারা চিনিটা স্কিপ করে দিতে পারে। এবার ভালোভাবে ফুটতে দেব। তো সর্ষে পোস্ত বাটা যেহেতু রংটা পুরো সাদা হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটা আবার একদম ডিপ হলুদ ভালো লাগে না, তাই খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পরে এর রং এখন খুব ভালো চলে এসেছে, এটাকে ফুটতে দেব। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে এবার এক এক করে মাছগুলো এই সর্ষে পোস্ত বাটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু এই ঝোলের মধ্যে মাছগুলো এভাবে একটু ডুবিয়ে দিচ্ছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে এবার এটা টানিয়ে নেব। এর মধ্যে যদি আপনাদের মনে হয় যে আপনারা একদম গা মাখা না খেয়ে একটু ঝোল ঝোল খেতে চান, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যখন সর্ষে পোস্ত জল টানা শুরু হয়ে যাবে তখন কতটা গ্রেভি খেতে চান না হালকা একটু ঝোল খেতে চান, সে সময় গ্যাস ওভেন বন্ধ করে নুনটা চেক করে নামিয়ে নিতে পারেন। এবার এই সর্ষে পোস্তার মধ্যে কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে, তাই আমি আরও 6টা কাঁচা লঙ্কা এর মধ্যে চিরে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমার ঝোলের থেকে জল অনেকটা টেনে গেছে, আর এই যেটুকু আমরা এখানে ঝোল দেখতে পাচ্ছি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে যখন এটা নামিয়ে নেব তখন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার নামিয়ে নেব, তার আগে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা করেছিলাম সাদা তেলে, নামানোর আগে দিচ্ছি সর্ষের তেল। যারা সর্ষের তেল খান তারা প্রথম থেকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন, তাতে টেস্ট কিন্তু আরও বেশি ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের পাবদা সর্ষে পোস্ত আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা আপনারা বাড়িতে কেমন করে বানান সেই রেসিপিও আমার সাথে শেয়ার করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে। এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন।